আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ভাতের চাল দিয়ে চিকেন ভুনা খিচুড়ি। আমি এর আগে যতবার খিচুড়ি রান্না করেছি ততবারই আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করেছিলাম, কিন্তু ভাতের চাল দিয়ে এই প্রথমবার ট্রাই করলাম। সত্যি বিশ্বাস করবেন না, ভাতের চাল দিয়ে যে খিচুড়ি এতটা মজা সত্যি জানতাম না, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেললাম। আমি এখন রান্নায় চলে যাই। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2টা তেজপাতা, 3টা এলাচ আর 3টা দারচিনি। বেশি মশলা ব্যবহার করব না, খিচুড়িতে বেশি মশলা ব্যবহার করলে কিন্তু তেমন খাওয়া যায় না। আমি এর মধ্যে দিয়ে দিব এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ ফালি। আমি এখন খুব ভালো করে এই পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব, বেশি ব্রাউন কালার করব না। হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এর মধ্যে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, এখন আমি এক এক করে বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু একটু কম দিলাম, কারণ 3টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব টমেটো কেচাপ, আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কিন্তু আমি এর মধ্যে লবণটা দিতে এক্ষুনি ভুলে গিয়েছিলাম, একটু পরে দিয়ে দিব লবণটা। আমি মশলাটার উপর যতক্ষণ না তেল ভেসে আসছে পানিটা শুকিয়ে, ওই পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, পানিটা শুকিয়ে কিন্তু উপরে তেলটা ভেসে আসছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ছোট করে কেটে রাখা 250 গ্রামের মতো মুরগির মাংস। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল আর ডাল রান্না করব আর কি। 2 কাপ পরিমাণ চাল ডালের জন্য আমি 250 গ্রাম মুরগির মাংস দিয়েছি, আপনারা চাইলে এর চাইতেও বেশি দিতে পারেন। দিয়ে দিব 1টা বড় সাইজের আলু, ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। আমার কাছে খিচুড়িতে আলু দিলে ভালোই লাগে, এর জন্য আমি আলু দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন আলু আর মুরগির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, ওই যে বললাম না লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য লবণটা দিয়ে দিলাম। আমি এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ না মুরগিটা ভালো করে কষে পানি উপর তেল উপরে ভেসে আসছে ততক্ষণ আমি জাল করব। মুরগিটা কিন্তু খুব ভালো করে কষে গিয়েছে, উপরে তেলটা ভেসে এসেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিব, এখানে আমি এখন চাল ডাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম,
আমি 1.5 কাপ চালের সাথে 1/2 কাপ মসুরির ডাল নিয়েছিলাম। আমার চালটা দেখেন ধুয়ে রেখেছি, আগে থেকে ঝরঝরা হয়ে গেছে। চাউলটা কিন্তু ছিল মিনিকেট চাউল, আপনারা চাইলে যে কোনো চাউল দিয়ে করতে পারেন, সমস্যা নাই। আমি এখন চাউলটা দিয়ে দিলাম মুরগির মাংসটার সাথে। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিব। খুব ভালো করে একটু ভালো করে ভেজে নিতে হবে চালটা। একটু ঝরঝরা মানে একটা ঝনঝন শব্দ আসলে এখানে পানি অ্যাড করতে হবে। আমি এখানে ডাল চাল মিলে 2 কাপ ছিল, এর জন্য আমি এখানে প্রায় 5 কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ চালটা কিন্তু পোলাওয়ের চাল না, সেদ্ধ চাল। সেদ্ধ চালটা একটু ফুটতে একটু পানিটা বেশি লাগবে, এর জন্য আমি 1 কাপ পানি বেশি দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি পানিটা কিন্তু গরম পানি দিয়েছিলাম। বলক চলে এসেছে, এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত। আপনারা চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন, তখন আমার ঘরে কিন্তু কাঁচামরিচ ছিল না, তাই আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10-15 মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি। 10 মিনিট পর পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি একটু নেড়ে চেড়ে দিব। আপনাদের হাঁড়িটা যদি তলানিটা মোটা হয় তাহলে আপনাদের কিছুই দিতে হবে না নিচে, আর যদি ননস্টিক হয় তাহলেও দিতে হবে না, আর যদি পাতলা সিলভারের হাঁড়ি হয় তাহলে নিচে একটা অবশ্যই তাওয়া দিয়ে নেবেন। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা। নেড়ে চেড়ে আমি কিন্তু আর কিছু মানে তলানিতে দিব না, কারণ আমার এটা ননস্টিকের হাঁড়ি, এর জন্য নিচে লেগে যাওয়ার কোনো চান্স নেই। প্রায় আরও 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম। চুলার জালটা কিন্তু ছিল একদমই লো হিটে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখুন ভিউয়ার্স কতটা ঝরঝরা হয়ে গিয়েছে, খেতে কিন্তু মাশাল্লাহ খুবই মজার ছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবার আসি, আল্লাহ হাফেজ।